पहली नजर में कैसा जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया। जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा। শুনলেন আতিফ আসলামের পেহলি নজর সুপার সুপারহিট সং। অনেকদিন পর একটি আতিফ আসলামের গান আপলোড দিলাম,
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পেহলি নজর আতিফ আসলাম, সুপার সুপার হিট গান। গানটি কপিরাইট ফ্রি। আপনারা যদি এই গানটি আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। নো কপিরাইট ক্লেম, নো কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেমের হাত থেকে পুরো মুক্তি। আজকে আমি আপনাদের এই গানের সাথেও কিছু ভিডিও দেখাবো। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে সাথে কিছু নার্সারি বা ফল ফুলের ভিডিও দিই। আজকে কিছু ভারী ফুল দেখাবো, তাছাড়া কিছু লেবুও দেখাবো, এছাড়া কিছু ফলও দেখাবো। দেখুন, এই যে আমি দেখাচ্ছি এই যে ফুলটি, দেখুন, একটি লতা বাহারি ফুল। যদিও ফুলটির নাম জানি না, আমি আগাগোড়াই বলি আমি কোনো ফুলের নাম জানি না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি। অসাধারণ দেখতে, অসাধারণ, অনেকটি মানে বেগুনি ফুলের মতো। আর এইসব নার্সারিতে ভিডিও তোলা একটু নিষেধ আছে, যে কারণে এই ফুলগুলোর নাম জানা যায় না, জিজ্ঞেস করা যায় না। আমি আস্তে আস্তে গিয়ে ছবিগুলো তুলে নিয়ে আসি, তাই নাম জানতে পারি না। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একটি ছোট্ট একটি টবের উপরে এরকম লাইন বাই লাইন প্রচুর আছে টবের উপরে। একবারে সুন্দর মৌসুমি লেবু, যাকে বলি আমরা সরবতি লেবু। অসাধারণ কিছু, দেখুন পুরো ফলগুলো পেকে হলুদ হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে। পুরো গাছ ভরা, শুধু এই একটি গাছ নয়, এখানে প্রচুর গাছ আছে। পরপর আমি সব ভিডিওতে দেখাই, তো একবারে সব ভিডিওতে দেখা যায় না, কেননা তাহলে সময় লাগবে, আমি পরপর দেখাই। তাছাড়া দেখুন পিছনে অনেক ফুল, দেখুন দেখা যাচ্ছে পিছনে কত ফুল। দেখুন লেবুগুলো পুরো পেকে হলুদ হয়ে আছে। আপনারা সবাই জানেন যে এইসব লেবু দেখতে হলে আগেকার দিনে সেই দার্জিলিং যেতে হতো, নাহলে সিমলা যেতে হতো। এখন আর দার্জিলিং বা সিমলা যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এইসব নার্সারিতে গেলেই আপনারা এই ধরনের ফল পাবেন। এখন পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে প্রচুর নার্সারি আছে, সব নার্সারিতে বিভিন্ন ধরনের ফলের চাষ হয়, ফলের চাষ হয়, ফুলের চাষ হয়, বিভিন্ন রকম বিদেশি, বেশিরভাগই বিদেশি ফল চাষ হয়। আমি আপনাদের কিছু আম দেখাবো, যে আমগুলো 4-5 কিলো ওয়েটের হয়। আপনারা যদি এই নার্সারিতে ভিজিট করতে চান তাহলে অবশ্যই রানাঘাটে আসবেন। রানাঘাটে নেমে ওভারব্রিজ পার হবেন, ওভারব্রিজ পার হয়ে টুকটুকি ধরে চলে আসবেন, কোনো প্রবলেম নেই। তাই দেখতে থাকুন সুন্দর সুন্দর বাহারি ফুল এবং ফলের ভিডিও। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কোন ধরনের গান পছন্দ। যদি কপিরাইট ফ্রি কোনো গান থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের সেই সব গান আপলোড দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে থাকুন কিছু ফুলের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটি কথা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখুন এবং ভালো ভালো গান শুনুন। যে গানগুলো শুনলে আপনাদের মন ভালো হবে, আপনারা আপনাদের চ্যানেলে আপনারা আপলোড দিতে পারবেন। তাই গানও শুনুন, ভিডিও দেখুন, সেই সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবার বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন কিছু অসাধারণ, অসাধারণ কিছু ফলের দেখাচ্ছি আমি আপনাদের। যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবাই জানেন, যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে সবারই ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশান এসছে যে ইউএস ট্যাক্স রিসাবমিট, ইউএস ট্যাক্স রিসাবমিট সবারই করতে হবে।
লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর, সবাই মনে রাখবেন লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের আগে কিন্তু আপনাদের সবাই রিসাবমিট করতে হবে, আর না হলে কিন্তু আপনাদের পেমেন্ট আটকে যাবে, পেমেন্ট পাবেন না। অনেকেই বলেন যে 30% কাটবে, 30% কাটবে না, সরাসরি পেমেন্ট আটকে দেবে। তাই 31শে ডিসেম্বরের আগে যত তাড়াতাড়ি পারুন আপনারা রিসাবমিট করে দিন।